মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বপ্নের প্রকল্প দুয়ারে সরকার হচ্ছে আপনাদের গ্রাম পঞ্চায়েতে, আপনি আধিকারিক হিসেবে কি বলবেন? মাননীয় মুখ্যমন্ত্রী স্বপ্নের প্রকল্প এই দুয়ারে সরকারের আমাদের গ্রাম পঞ্চায়েতে আজ এইখানে আমাদের মুখ্যমন্ত্রী যে 64টা প্রকল্পের মধ্যে প্রায় 20 থেকে 22টা প্রকল্পের সুবিধা এখানে মানুষ পাচ্ছে। মূলত বেসিক্যালি এখানে লক্ষ্মীর ভাণ্ডার এবং স্বাস্থ্যসাথী প্রকল্পে লোকের ভিড় বেশি দেখা যাচ্ছে এবং এতে গ্রাম বাংলার মানুষ যথেষ্ট উপকৃত হয়েছে। গ্রাম বাংলার মায়েরা তাদের স্বাস্থ্যসাথী এবং লক্ষ্মীর ভাণ্ডারটা এখানে এসে সঠিকভাবে রূপায়ণ করতে পারছে এবং মানুষের মধ্যে প্রচুর চাহিদা ছিল, সেই চাহিদাগুলি আস্তে আস্তে পূরণ হতে সক্ষম হয়েছে এবং এই প্রকল্প যাতে ভালোভাবে চলে তার জন্য আমরাও সর্বতোভাবে চেষ্টা করছি। আশা করছি এতে মানুষের প্রভূত উন্নতি হচ্ছে এবং ভবিষ্যতে আরও মানুষ উপকৃত হবে। প্রচুর মানুষের ঢল নেমেছে দেখা গেল, এইটা কিভাবে আপনারা মেনটেন করছেন? আমরা বিভিন্নভাবে আলাদা আলাদা কাউন্টার করি এবং আমাদের নিজস্ব কিছু স্বেচ্ছাসেবক ভিআরপি ভিসিটি এরা আছে দিয়ে আমরা আলাদা করে কাউন্টার করে করি এবং লাইন মেনটেন করি যাতে সামাজিক দূরত্ব বিধিটা মেনটেন হয় সেইভাবে আমরা করেছি এবং কোনো মানুষ যাতে 10 মিনিট থেকে আধা ঘন্টার বেশি লাইনে না দাঁড়াতে পারে তাড়াতাড়ি করে তার যাতে আমরা কাজটা করতে পারি সেই বিষয়ে আমরা একটু ম্যান পাওয়ারটা বাড়িয়ে এই সমস্যা থেকে নিরসন করি। সব থেকে দেখা গেল লক্ষ্মীর ভাণ্ডার এবং স্বাস্থ্যসাথী প্রকল্পে প্রচন্ড পরিমাণে লাইন, সেক্ষেত্রে আপনাদের লোক কি আপনারা রিক্রুট করেছেন আরো বেশি করে? হ্যাঁ, আমরা লোক রিক্রুট করেছি, আমরা একটা জায়গায় সার্চিং করে দেখে নিয়েছি তার কারেন্ট স্ট্যাটাস কি আছে এবং সেখানে সেই স্ট্যাটাসের উপর তাকে আমরা ফর্ম দিয়ে আর একটা জায়গায় আমরা ফর্ম জমা নিয়েছি এবং যাদের ক্ষেত্রে আমাদের শুধু ব্যাংকিং কাগজের সমস্যা বা স্বাস্থ্যের সমস্যা সেই ডকুমেন্টসটা আলাদা নেওয়ার জন্য 3টে জায়গা ভাগ করে লক্ষ্মীর ভাণ্ডারের কাজটা আমরা তুলে নিয়েছি। আমার নাম হচ্ছে ধীমান কল্যাণ সেন, আমি গাঁওতারি গ্রাম পঞ্চায়েতের 1টি স্টেট চাকদাহ।